মার্কেটে অনেক গরম আজকে আজকে ঢাকা শহর কমপ্লিটলি খালি দেখা যাবে আরামসে ঘোরা যাবে নো জ্যাম driving it gorgeous as always Danbrija tor uta dekha ya cotton diba nai wala bala cotton ki nai man dia aram lage dekha shor sine jan na koite gele এইটা ছিল শপার্স মল এই যে এটা এটা উঠে গিয়েছে নতুন বিল্ডিং হচ্ছে ইশ ওরা মিদ হচ্ছে মানে নিয়া ফলো নাইলে কত সুন্দর লাগলো নে বিদেশের লাখান এরা নাই কিছু গিয়া কষ্ট দেব এটা যে কষ্ট করে তারা মাই কুমা ও গরের মাঝে কেমনে রোবাই তা খারা দিন ওই ওই যে দেখেন পুলিশ ট্রাফিক ভাইয়া গাছের নিচে ছায়ায় বসে আছেন হাই তুলছে আরাম করে আমরা খালি স্বপ্ন দিতাম না ওই 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 পিঙ্ক সিটি গিয়ে তো লাভ নাই এখন দিত নাই রাত্রের আগে বড়টা দিতাম না ওটা দিতাম বড় কোনটা আবার ওই দিয়ে আছে বড় একটা তো চলো বড়টা ই না ফাস্ট আস্তে যা তুই ওএমজি ইলাম যাইনি মানুষ দেইরাম 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 মহিলা দেখতে শাড়ি দিছে মানে বেশিরভাগ ড্রাইভার মনে করে তুমি গাড়ি চালাইতে পারো না তুমি যে তারার তো নিয়ে এক্সপার্ট তার বুঝে না যে সিফা জায়গা জেলা হামাই যাও গিয়া পার্কিং আমার যে আন্ডার এস্টিমেট করে তারা ওই শক করে মহিলা বাড়াইছে মনে না বাট ড্রাইভিং ও বা ড্রাইভার কে সিগি বেত তুমি জি খালি তারা দূরা উড়ি কি তৈছে ও সামনে নানি আমরা যাচ্ছি স্বপ্নতে ঈদের শপিং করতে কাপড় চোপড় না খাওয়া দাওয়া এই রাস্তাগুলো কি পরিমাণ জ্যাম থাকে এখন তো চেনার উপায় নাই সাইডওয়েতে গাড়ি যাচ্ছে নিজের ইচ্ছা মতো সব সারাইরা এখন এখন নিজেরই অমত পুরো ট্রাফিক নাই না নিজের ইচ্ছা মতো যাও দেও গুবারে গিয়ে এটা মনে মন্ত্রীর গাড়ি ফ্ল্যাগ লাগাই এখন যাচ্ছি আমরা এক নম্বরে দেখি যে ওনারা সবাই আরাম করে বসে আছেন ট্রাফিক ভাইয়ারা আমরাও ঈদ আসলে আগে সিলেট যেতাম এই পাড়া যাওয়া হচ্ছে না তো ঢাকাতে ঈদ করব এই যে স্বপ্ন এই স্বপ্নতে আসব আমরা এই যে এইটাতে তুমি সাইসো সিএনজি হয়ে দিয়ে আগেই হরে গেছো অটোমেটিক খুব ফানি লাগলো জিনিসটা উদ্যম না হয় তো আসলে সিএনজিওয়ালা এখানে পার্ক করা ছিল অটোমেটিক বের হয়ে গেছে এই যে স্বপ্ন এটা বড় স্বপ্ন গুলশানের এই জন্য আমরা এখানে আসছি এই যে আন্টি ভালো থাকো এই বুড়ি আন্টিটা এখানে দাঁড়িয়েছিল ওইদিকে চলে যাওয়াতে আমি একটু গিয়ে দিয়ে আসছি চলুন স্বপ্নতে আমার সাথে আমার খুব ভালো লাগে স্বপ্ন ট্রলি নাই আর এটা তো একদম পয়লাম গুলো লইলাম মুরগি হুম
ক্যাপসিকাম তুমি ফেলে গড়া আছে গগুর তিনটা লিলো এই তিনটা ব্যাগ দেন তো তারা হবে রাখি তো আখা তিনটা সবুজ রঙের চাইনিজ রান্না করবে এর জন্য সয়া সস অয়েস্টার সস আচ্ছা ওকে আর ইয়ে কর্নফ্লাওয়ার লাগবে আছে কর্নফ্লাওয়ার আপনাদের এটা বেশি ছোট দিতে হবে না এটা কি সস এটা এটা সয়া সস এই যে বড় আছে এটা দেন হ্যাঁ আর একটা অয়েস্টার সস সয়া হ্যাঁ এটা এটা আমি ইউজ করতাম বুঝছো দিনে থাকতে আর একটা কর্নফ্লাওয়ার দেন আমাকে প্যাকেট এই যে কর্নফ্লাওয়ার নিলাম যাবে না কোন এই যে এইটা এই হচ্ছে আমাদের বাজার যেখানে যাই যে দেশে যাই হাড়িপাতির সেকশনে আমার যাওয়াই লাগবে এই যে এটা নিলাম ইংল্যান্ড নেওয়ার জন্য ইংল্যান্ডে এত ছোট আমি পাই নাই এটা নিলাম আপা গিফট করবে ভাই বর্ত আইসক্রিম নিয়ে চলে যাবো দুইটা দুইটা সবাই নিয়ে চলে গেছে এই যে এটা কি এটা এটা না এই যে এটা হ্যাঁ না না এই যে সাদাটা এটা মিক্স এটাও খাওয়া যাবে অসুবিধা এই যে বাজার টুনা যদি খেতে চাও টুনা কাবা বাজারের দরকার নেই এই বড় তেল কিনাতে ওনারা এই হানিটা গিফট করেছেন রেখে দিলাম চলো ওনারা গাড়িতে দিয়ে আসতেছেন এগুলো আটো আটো আমি এইরকম গাড়ি খুলো আগে এখানে কিন্তু পয়েন্ট সিস্টেম আমরা যেমন টেস্কো টেস্কোতে পয়েন্ট সিস্টেম এই বাংলাদেশে এইসব জায়গাতেও কিন্তু পয়েন্ট সিস্টেম পয়েন্ট অ্যাড হলে পরে ডিসকাউন্ট পাওয়া যায় আর দেখলেন তো বড় একটা তেল কেনার পরে ওনারা আমাদেরকে একটা খুব ভালো মানে একটা ডাবর কি হানি দিয়েছে আর হানিটা দরকার ছিল কারণ আবার এত কাশি হয়েছে এখন হানি খাওয়াটা খুব জরুরি তাই না হানি খেলে কমবে একদম জানি না আল্লাহ মিলাই দিছুন এনিওয়ে চলে যাচ্ছি বাসার দিকে বাজারগুলো ড্রপ করতে ওই যে সামনে গরুনি যাচ্ছে হ্যাঁ গাড়ি স্পিডে চালাচ্ছি ওই একটা পিক আপ ভ্যানে অনেক তাজা তাজা গরু আছে কারা জানে নিয়ে যাচ্ছে তো আপাকে বলেছি জলদি যাও যাইবো কি আমরা আগে ওই ফ্রিজ ও সামনে ঈদ উপলক্ষে ঈদের আগের দিন মনে হয়েছে ফ্রিজ কিনতা এই দেখেন দেখতে পাচ্ছেন গরু এই যে গরু চলে গেছে আমরা এখন বাসার দিকে এইদিকে ঢুকে যাব বাসাটা হচ্ছে ডেড এন্ডে এই যে ওটা হচ্ছে ডেড এন্ড গরুগুলো দেখেন বসে আছে রেস্ট করছে কই উনি কোথায় গেল আফা এর বেটা কই গেল নামলো না ইমাতো দেখলাম নামতে ওনাকে ডাক দেন হ্যাঁ
একটা ফ্রিজ আসছে এই বাসায় যে এরকম পিক আপ ভ্যানে। আইরা ম্যাডাম ও বাবা বাবা এই যে বাসাটা গোবর গোবর দিয়ে ভরা। ও মাই গড, এটা কি আরেক বাসার গরু? ও এটা আরেক বাসার গরু, রাত্রে এখানে পার্কিং করে রাখা হয়েছিল। হই বাট হই তাই উনি কোথায়? আপার মারাত্মক কাশি হয়েছে।